নজর রাখবো পরবর্তী সংবাদে। কাছাড়ে ফের এনকাউন্টার, পুলিশের ছোড়া গুলিতে কার্যত আহত হয়েছে এক দুষ্কৃতিকারী এবং একে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যদিও পরশি রাজ্য অসমের বরাক উপত্যকার কাছাড় জেলায় পুনরায় সংঘটিত হয়েছে এনকাউন্টারের মতো ঘটনা। এতে পুলিশের ছোড়া গুলিতে আহত হয়েছে এক দুষ্কৃতি এবং তার নাম জানা যাচ্ছে জমির উদ্দিন, বাড়ি শ্রীকোনা সংলগ্ন আলমবাগে। এবং এক্ষেত্রে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে কাছাড়ের পাইলিট বন্দরে। এবং এক্ষেত্রে জানা গেছে যে পুলিশের ছোড়া গুলিতে গুরুতরভাবে আঘাত পেয়েছেন জমির, বর্তমানে শিলচর মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উক্ত ঘটনা সম্পর্কে জানা যাচ্ছে যে সে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলতে গিয়ে কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তু তিনি জানিয়েছেন, জমির উদ্দিন লক্ষ্মীপুরের এক মহিলা অপহরণ কাণ্ডের সাথে জড়িত ছিল এবং বিগত 16 মার্চ তারিখে লক্ষ্মীপুর শিবটিলা অঞ্চলে ঘটনাটি সংঘটিত হয়েছে। পরবর্তী সময়ে পুলিশি তদন্তে অপহৃত মহিলা সহ এ কাণ্ডে জড়িত থাকার সন্দেহে এক মহিলা সহ 4 জনকে আটক করেছে পুলিশ। যদিও এই বিষয় সম্পর্কে কি বিস্তারিত রয়েছে শুনব। 16 তারিখে এটা ঘটনা সংঘটিত হয়েছিল লক্ষ্মীপুরৰ শিবটিলা অঞ্চলত। পুৱা ভ্ৰমণ কৰি থাকোঁতে দুগৰাকী মহিলা ভ্ৰমণ কৰি আছিলে, তাতে 4 জনকৈ দুৰ্বৃত্ত হৈ পুৱাই 5:30 বজাত উপস্থিত হৈ এগৰাকী মহিলাক অপহৰণ কৰি লৈ যায়। আৰু লগে লগে আমি যেতিয়া পুলিচক গোটেই ঘটনাটো যেতিয়া তেওঁলোকে ৰিপৰ্ট কৰে বা আমাক জনায়, লগে লগে আমি তদন্ত আৰম্ভ কৰোঁ। 24 ঘণ্টাতকৈ কম সময়ৰ ভিতৰতে 4 জনকৈ যিজন ব্যক্তি আমি চিনাক্তকৰণ কৰি জিলাখনৰ বিভিন্ন ঠাইৰ পৰা তেওঁলোকক ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। এই 4 জন ব্যক্তিৰ লগত এগৰাকী মহিলাও জড়িত হৈ আছিলে, সেই মহিলাগৰাকীকো আমি ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। কি ভিক্টিম মহিলা, তাইৰ জবানবন্দীও লোৱা হ'ল। এইটো দেখা গ'ল যে তাইক অপহৰণ কৰি তেওঁক ধৰ্ষণৰ চেষ্টা কৰা হৈছে। আৰু সেইমতে ইয়াৰ মূল অভিযুক্ত জমিৰুদ্দিন বৰভূঞা, তেওঁ ঘৰ হ'ল আলমবাগ পাৰ্ট 2। আৰু ইয়াৰ পৰা গৈ তেওঁ শিৱটিলা লক্ষীপুৰ অঞ্চলৰ পৰা সেই মহিলাগৰাকীক অপহৰণ কৰিছিলে। তাক যি ভিক্টিমগৰাকীয়ে ইতিমধ্যে চিনাক্তকৰণো কৰিছে, গতিকে আমি তদন্তকালত যেতিয়া জোৰ আমি ইণ্টাৰোগেশ্যন তেওঁ চলাওঁ, তেতিয়া ইণ্টাৰোগেশ্যনৰ কালত তেওঁ আমাক জনায় যে তেওঁ এটা ৱেপন ব্যৱহাৰ কৰিছিলে মহিলাগৰাকীক বশ কৰিবৰ কাৰণে। তেওঁ ডিঙিত লগাই মহিলাগৰাকীক যাতে ভয়ভীতি প্ৰদৰ্শন কৰিছিলে, আৰু সেই ৱেপনটো তেওঁ এই পালাৰবোৰ্ড অঞ্চলৰ দলুগ্ৰাম বুলি অঞ্চলত আছিলে, সেই দলুগ্ৰাম অঞ্চলত তাত পেলাই দিছিলে। গতিকে তেওঁ সেই উদ্ধাৰৰ কাৰণে তেওঁ নিজে আগ্ৰহ পুলিচক আগ্ৰহ কৰে, আৰু পুলিচৰ টীম, আৰক্ষীৰ টীম যেতিয়া তালৈ যায়, সেই টীমটো যাওঁতে তেতিয়া সেই পৰিত্ৰিত স্থানত তেওঁ এটা সুবিধা বুজি কৰ্তব্যৰত যিজন আমাৰ আৰক্ষী কনষ্টেবল আছিলে সন্তোষ পেগু। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। কার্যত মহিলা অপহরণ কাণ্ডে জড়িত ছিলেন সেই দুষ্কৃতি এবং এক্ষেত্রে যেমনটা জানা যাচ্ছে যে পুলিশ সেই অপহৃত মহিলা সহ এই কাণ্ডে জড়িত 4 জনকে আটক করেছে। একই সাথে এতে জমিরকে আটক করার সময় সে পুলিশ কর্মীদের উপর প্রাণঘাতী হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তখন পুলিশ বাধ্য হয়ে জমিরকে পলায়নরত অবস্থায় গুলিবিদ্ধ করে আটক করতে সক্ষম হয়। যদিও সমূহ ঘটনায় এলাকা জুড়ে এক প্রকার তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। সংবাদ আপাতত এই পর্যন্তই, পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।